নমস্কার বন্ধুরা, ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রাজ্যের সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হয়েছে। তবে স্কুলের মধ্যে শুধুমাত্র 10 থেকে 12 পর্যন্ত খোলা হয়েছে। তবে বন্ধুরা, এর পাশাপাশি প্রশ্ন উঠছে যে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা রয়েছে তাদের পরীক্ষা কিভাবে হবে। তো সেই সংক্রান্ত নির্দেশ কিন্তু চলে এসেছে রাজ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে। বন্ধুরা, আজকে সেই বিষয়ে আপনাদের ভিডিওটিতে সম্পূর্ণ জানিয়ে দেব যে কিভাবে পরীক্ষা হবে, কোথায় পরীক্ষা হবে, আপনার ঘরে বসেই পরীক্ষা দিতে হবে নাকি স্কুলে যেতে হবে, তো নাকি স্কুল তার আগেই খুলে দেওয়া হবে। তো সমস্ত বিষয়টি জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা, বলা হয়েছে দেখুন প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত কিভাবে হবে ছাত্রছাত্রীদের মূল্যায়ন, তা নিয়ে বিস্তারিত নির্দেশিকা দিল রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। নভেম্বর মাসে যে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হবে তাতেই হবে চূড়ান্ত মূল্যায়ন। মঙ্গলবারে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর নির্দেশিকা জারি করে তা কিন্তু জানিয়ে দিয়েছে ইতিমধ্যেই। সিলেবাস কমিটির তরফে যে প্রস্তাব দেওয়া হয়েছিল সেই প্রস্তাবে সিলমোহর দিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। গোটা প্রক্রিয়াটি ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে বাংলার শিক্ষা পোর্টালে সেই প্রশ্নপত্র আপলোড করে দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর পরীক্ষা হবে বিষয়ভিত্তিক 30 নম্বরের, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর পরীক্ষা হবে প্রত্যেকটি বিষয়ে 40 নম্বরের, ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রত্যেকটি বিষয়ের পরীক্ষা হবে 50 নম্বরের। ঘরে বসেই ছাত্রছাত্রীরা সেই প্রশ্নপত্রে পরীক্ষা দেবেন, সেই উত্তর মূল্যায়ন করবেন স্কুলের শিক্ষক শিক্ষিকারাই। তাতে যে নম্বর হবে সেই নম্বরটি চূড়ান্ত নম্বর হিসেবে ধার্য করা হবে, এমনটাই বলা হয়েছে রাজ্যের পক্ষ থেকে জারি করা এই নির্দেশিকাটিতে। অর্থাৎ বন্ধুরা, ঘরে থেকেই কিন্তু এই সমস্ত ছাত্রছাত্রীদের পরীক্ষা নেওয়া হবে এবং বিভিন্ন ক্লাসের বিভিন্ন নম্বরের পরীক্ষা নেওয়া হচ্ছে। করোনা পরিস্থিতিতে পরপর রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে এইভাবেই অ্যাক্টিভিটি টাস্কের মাধ্যমে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মূল্যায়নের প্রক্রিয়া চালানো হচ্ছে। যদিও এক্ষেত্রে নবম ও দশম শ্রেণীর মূল্যায়নের কথা বলা হয়েছে অ্যাক্টিভিটি টাস্কের মাধ্যমেই। সেক্ষেত্রে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা যেহেতু আগামী বছর মাধ্যমিক দেবেন, সেক্ষেত্রে স্কুলগুলি টেস্ট নেবে নাকি অ্যাক্টিভিটি টাস্কের মাধ্যমে পরীক্ষা নেবে তা স্কুলগুলির ওপরেই নির্ভর করবে বলে দাবি করেছেন সিলেবাস কমিটির যারা আধিকারিকরা রয়েছেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন কোন কোন ক্লাসের কত কত নম্বরের পরীক্ষা হবে, কবে পরীক্ষা হবে এবং কিভাবে পরীক্ষা হবে। তো বিস্তারিত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, তার সাথে সাথে ভিডিওটি অন্যান্য সমস্ত ছাত্রছাত্রীদের সাথে শেয়ার করে দিতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতেও সমস্ত গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের চ্যানেল থেকে পাওয়ার জন্য।